बिस्मिल्लाह रहमान रहीम। सुप्रिय शिक्षार्थीवृंद, आशा करी तुम्हारा सबाई भलो आड़ी अवस्थान करते ऑनलाइन क्लास तुम्हारे स्वागत। आज के आलोचना करब फाइनेंस बैंकिंग और बीमा प्रथम पत्र पंचम अध्याय स्वल्प और मध्यमेयादी अर्थायन। हमें विगत क्लास शिखे हाउ टू कैलकुलेट ईओक्यू अर्थात इकोनॉमिक अर्डर क्वान्टिटी, बांगला बोले मित व्यय फरमाश परिमाण। तो मित व्यय फरमाश परिमाण हमें फर्मूला दिए क्यों निरूपण करते हैं से देखे फर्मूला छो इू समान रूट टू ए भाग सी। फर्मूला छो ए रकम टू ए भाग सी, ये मैंने फर्मूला। तो आज के देखो जे ईओक्यू निर्णय तालिका पद्धति अर्थात तालिका पद्धति छपकर क्यों ईओक्यू निर्णय करा जाए से आज के देखो। तो बोर्ड डान दिखे एक उद्दीपक देखते वही गत क्लस उद्दीपक व्यवहार कर वार्षिक चाहिदा 3600 अर्थात वार्षिक काँचामाल चाहिदा को प्रतिष्ठान 3600 लागे और प्रत्येक फरमायश वर्डर दीते व्यय 100 टाका और बहन व्यय प्रति यूनिटर जो एककर जो लागे 2 टाका। एक क्षेत्र इू किऊ कत पद्धति तालिका पद्धति इू किऊ निर्णय करब। एखे एक सब देखते प्रथम वार्षिक चाहिदा कि परिमाण लागे तरपे कि এটি এ কলাম, এটা বি কলাম। বি কলামে হচ্ছে ফরমায়েশ সংখ্যা, সি কলামে হচ্ছে ফরমায়েশ পরিমাণ। অর্থাৎ কি কত পরিমাণ ক্রয় করবো, 3600, 1800, 900, 600, 500, 720, এটাকে বলা হয় কি ফরমায়েশ পরিমাণ, ফরমায়েশ ব্যয়। যতগুলো ফরমায়েশ দিব ততগুলো আমার ততবার আমাদের কি হবে ফরমায়েশ ব্যয় হবে, গুণগুলি হয়ে যাবে। এরপর গড় মজুদ, এটা আমাদের লাগে। আমরা জানি আমরা যখন বহন ব্যয় নিরূপণ করি তখন গড় মজুদটা আমাদের লাগে। এরপর হচ্ছে মোট মজুদ ব্যয়। এখন আমরা একটি কলাম যদি বুঝতে পারি প্রথমে এই কলামটা, তাহলে পুরাটুকু বুঝতে পারবো এবং ক্যালকুলেশন প্রত্যেকটা ক্যালকুলেশন কিভাবে করা হয়েছে সেটা এখানে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে। এই জন্য প্রথমে আমি এই কলামটা করব। করার পরে আমরা এখানে যে ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাটা আমি বুঝাই দিব। পরীক্ষার হলে তোমরা এই এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে কলাম কীভাবে গুণ করা হয়েছে, ভাগ করা হয়েছে, প্রত্যেকটা কলামে টাকা কীভাবে নির্ভর করা হয়েছে এটা তোমরা দেখাবে না। এটা আমি তোমাদের বোঝার জন্য দেখাইছি, পরীক্ষা হলে দেখানোর দরকার নেই, দেখালে অনেক সময় নষ্ট হবে। তো প্রথমে আমরা দেখি যে প্রতিষ্ঠানের জন্য 3600 একক কাঁচামাল লাগবে। তো ফরমায়েশ সংখ্যা চিন্তা করতেছি আমি একবারই মাল কিনবো, একটা অর্ডারে সমস্ত মাল কিনবো, তাহলে আমার মাল কেনার সাইজটা কত বা ফরমায়েশ পরিমাণ কত হইল 3600। আবার বলছি আমার বছরে 3600 একক কাঁচামাল লাগবে, তো আমি চিন্তা করতেছি একটা অর্ডারে মাল কিনবো, অর্থাৎ আমার ফরমায়েশের পরিমাণ হবে 3600। 3600 একবারই কাঁচামাল কিনবো, এত বারবার কিনতে পারবো না, ঝামেলা করতে পারবো না, এরকম চিন্তা করতেছি। তো ঠিক আছে, তাহলে ফরমাশ পরিমাণ আমার 3600। এবার পরবর্তী কলামে ফরমাশ ব্যয়, একবার মাল কিনছি প্রতিবারে ফরমাশ ব্যয় 100 টাকা, তাহলে একবার সেতু মাল ক্রয় করেছি একটা অর্ডার দিয়েছি তাহলে এখানে 100 টাকাই হবে, গেল 100 টাকা ফরমাশ ব্যয়। আমরা জানি মোট মজুদ ব্যয় নিরূপণের জন্য 2টা ব্যয় লাগে, একটা হচ্ছে ফরমাশ ব্যয়, বহন ব্যয়। তাহলে আমরা ফরমাশ ব্যয়টা এখানে পেয়ে গেলাম। এবার আমাদের বহন ব্যয় লাগবে, তো বহন ব্যয় সবসময় গড় মজুদের উপর হয়। তো ফরমাশ পরিমাণ কত, মাল কিনেছি কত 3600, গড় মজুদ হবে 2 দিয়া যদি ভাগ করি 1800। এই 1800 ইউনিটের উপরে আমাদের কি হবে বহন ব্যয় হবে, কয় টাকা করে বহন ব্যয় ছিল 2 টাকা করে প্রতি ইউনিটের জন্য। তাহলে 1800 ইউনিটের জন্য
দুই টাকা করে যদি গুণ করি তাহলে আমাদের হবে 3600 টাকা। এবার আমরা বহন ব্যয়, ফরমাশ ব্যয় এবং বহন ব্যয় দুটোই পেয়ে গেছি। মোট মজুত ব্যয় তাহলে আমরা জানি ফরমাশ ব্যয় এবং বহন ব্যয় আমরা কি করবো, এখানে যোগ করবো, যোগ করে আমরা পেয়ে যাব মোট মজুত ব্যয়। তাহলে এখানে হয় এই 100 যোগ 3600 করলে হবে আমাদের 3700। আমরা এই কলামে যেভাবে ঠিক নিরূপণ করছি পরবর্তী ধাপগুলো একইভাবে করব। তাহলে এখন আমরা একটু লক্ষ্য করি, এটা ছিল এ কলাম, বি কলাম, সি, ডি, ই, এফ, জি। এবার দেখি ফরমাশ পরিমাণ কি করলাম, এ ভাগ বি, একটা অর্ডারে কিনবো তাহলে আমার কেনার সাইজ হবে কত, 3600 গেল। ফরমাশ ব্যয় লিখছি কি, বি কলাম হচ্ছে বি গুণন 100, একবার কিনছি তাহলে 1 গুণন 100 = 100। এরপরে গড় মজুদ, তাহলে আমার কেনার সাইজ ছিল কত, 3600, সেটাকে ভাগ করবো কত দিয়ে, 2 দিয়ে, 1800 গেল। এফ, তাহলে গড় মজুদ ছিল কত, 1800 একক, তাহলে 2 টাকা করে খরচ, 18 গুণন 2 = 3600। এরপর জি, জি মানে হচ্ছে ডি যোগ এফ, এই কলামের টাকা আর এই কলামের টাকা, এই জন্য এখানে লিখছি ডি যোগ এফ। জি কলামের টাকা মানে হচ্ছে ডি যোগ এফ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এফ মানে হচ্ছে ই কলামের টাকা গুণন 2, যেহেতু 2 টাকা করেছিল। আমি আবার বলছি, কারণ একটা লাইন বুঝলে পুরো অঙ্কটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বার্ষিক লাগবে 3600 একক, ভাবতেছি 3600 একক একটা একবারই কিনবো, ঝামেলা করবো না, একবার কিনবো, সমস্ত মাল একবারই কিনবো। তাহলে 3600 একক একটা অর্ডারে কিনলাম, একটা অর্ডারে যদি কিনি তাহলে আমাদের অর্ডার মানে ফরমাশ, তাহলে ফরমাশ আমার 100 টাকা হবে। 2টা অর্ডারে কিনলে 200 টাকা হবে, 3টা অর্ডারে কিনলে 300 টাকা হবে, এরকম পেয়ে গেলাম ফরমাশ ব্যয়। এখন এই 3600 যে কিনলাম এটা আমাদের গোডাউনে রাখতে হবে, এটার ভাড়া দিতে হবে, এটার বিভিন্ন খরচ আছে। এখন 3600 ইউনিটের জন্য তো আমরা ভাড়া ধরি না, ভাড়া ধরি হচ্ছে কত, বা বহন ব্যয়টা ধরি হচ্ছে আমাদের অর্ধেকের উপরে, অর্ধেক কত, 1800। 1800 একক মাল গোডাউনে যদি আমরা রাখি সেক্ষেত্রে ব্যয় ছিল আমাদের এখানে 2 টাকা করেছিল বহন ব্যয়, বহন ব্যয় 2 টাকা করে, এই যে এখানে লেখা আছে @2, 1800 গুণন 2 = 3600। পরে এই 3600 আর এই 100 যোগ করে দিয়েছি। এবার চিন্তা করতেছি আমরা 2টা অর্ডারে মাল কিনবো, তাহলে কেনার সাইজ হবে কত, 1800, অর্ডারিং কস্ট হবে কত, 200, এখানে গড় মজুত হবে আমাদের 900। এটাকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে তাহলে 900, আর বহন ব্যয় ছিল এটার সাথে 2 গুণ হবে, 2 টাকা করে 1800। এবার এই 1800 আর ফরমাশ ব্যয় 200 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 2000। এই এই কলমটা আবার বুঝিয়ে দিচ্ছি, এই 2টা কলম বুঝতে পরবর্তী হয়ে যাবে। এবার চিন্তা করতেছি যে মালটা আমি 1800 করে আমার কেনার সাইজ হবে 1800 ইউনিট, করে আমি 2বার কিনবো, তাহলে 2বার যদি কিনি তাহলে আমাদের 2বার অর্ডার দিতে হবে, অর্থাৎ ফরমাশ দিতে হবে 2বার, সেক্ষেত্রে ফরমাশ ব্যয় 200 টাকা হবে, প্রতিবারে 100, 2বারে 200। ওকে, ফরমাশ ব্যয় পেয়ে গেলাম। এবার আমাদের বহন ব্যয়, তাহলে আমার কেনার সাইজ কত, আমি কিনেছি 1800, গোডাউনে রাখবো 1800, কিন্তু ভাড়া তো দিতে হবে আমাদের, যখন বহন ব্যয় নির্ভর করি তখন অর্ধেক রূপে ভাড়া ধরি, তাহলে 1800 অর্ধেক কত, 900, 900 উপরে প্রতি এককের ভাড়া ছিল 5 টাকা, 2 টাকা করে 2টা গুণ করেছি 1800। এবার এই ফরমাশ ব্যয় আর বহন ব্যয় কী করেছি, যোগ করেছি, যোগ করে আমরা পেয়েছি কত, 2000। তাহলে আমরা দেখতেছি যে আস্তে আস্তে ব্যয়টা কী হইতেছে, কমতেছি। এবার চিন্তা করতেছি 3টা অর্ডারে কিনবো, তাহলে 3 × 36 আমার কেনার সাইজ হবে 1200 1200 1200, 3বার যদি কিনি বছরে তাহলে আমার 1200 করে কিনবো, অর্ডার হবে 3টা, তাহলে ফরমাশ ব্যয় হবে 300। আর এটার উপর যদি ভাড়া দেই, ভাড়া দিই বলছি আমরা 600 করে, এটার গড় করতে হবে 2টা ভাগ করতে হবে, এটাকে 2টা ভাগ করলেই এখানে পেয়ে যাবো। যখন আমরা দেখাইছি এখানে সি ভাগ 2, মানে সি কলামের টাকাকে 2টা ভাগ করতে হবে। এবার আমরা 600 উপর ভাড়া দেবো 2 টাকা করে, হবে আমাদের 1200। এবার যোগ করি 300 যোগ 1200 1500। এবার চিন্তা করতেছি 4টা অর্ডারে মাল কিনবো, 4 × 900 = 3600, 900 900 900 900 4বার কিনবো, 4বার কিনলে
ফরমাল জিতে হবে 4 মান তাহলে প্রতিবার 100 4 গুণ 100 = 400 পাই গেলাম একটা ব্যয় এবার 900 গড় হচ্ছে কত দুইটা ভাগ করলে 450 এখন 450 এর উপর যদি 2 টাকা করে ভাড়া ছিল আমাদের এই যে বহন হয়েছিল 2 টাকা তাহলে এখানে আবার 10 ই হয় এবার 900 আর 400 যোগ করলে হয় 1300 আবার চিন্তা করছি পাঁচটা অর্ডারে কিনবো তাহলে এখানে হয় 720 720 করে পাঁচবার কিনবো পাঁচবার যদি কিনি তাহলে 5 গুণ 100 সমান 500 টাকা ফরমাল ব্যয় এবার আমাদের ফরমাস পরিমাণ ছিল 720 এটা গোটালে রাখবো ভাড়া দিব হচ্ছে এটার অর্ধেকের উপরে ভাড়া দেবো ঘরে 360 ইউনিট ব্যাকআপ 2 টাকা করে তাহলে আবার 720 এবার 720 আর 500 যোগ করলে 1220 দেখতেছি আস্তে আস্তে কি হইতেছে মোট মজুত ব্যয়টা কমতেছে যতক্ষণ পর্যন্ত কমতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা করতেই থাকবো এটাছে তালিকা পদ্ধতি নিয়ম একটু পরে তোমরা বুঝতে পারবে এবার চিন্তা করতেছি 6 বার কিনবো মাল তাহলে 6 6 36 আমার সাইজ 600 600 600 600 600 600 600 তাহলে আমাদের 3600 একক মাল কিনতে পারবো এক্ষেত্রে আমাদের 6 বার মাল কিনতে হবে 6 বার যদি মাল কিনি 6 বার যদি অর্ডার দিই 6 বার যদি ফরমাল দিই তাহলে 600 টাকা খরচ হবে কারণ প্রতিবার 100 টাকা খরচ ছিল ফরমাল দেয় প্রতিপক্ষ আছে এই 600 এবার এটার উপর আবার দিতে হবে বহন ব্যয় আছে এটার অর্ধেকের উপরে কত 300 এটার অর্ধেক 2 টাকা করে আবার গুণ করলে হয় কত 600 এবার এই 600 আর এই 600 যদি আমরা যোগ করি পাবো কত 1200 এরপরে চিন্তা করতেছি এখন 1 2 3 4 5 6 7 সাতটা অর্ডার কিনবো এখন সাতটা অর্ডার যদি কিনি এখানে কি ভগ্নাংশ আসে এই ভগ্নাংশটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা পরবর্তীটাই চলে যাবো চিন্তা করতেছি 8 বার কিনবো অর্থাৎ 8 বার মাল করে অর্ডার দিব তাহলে সাইজ হবে আমাদের 450 অথবা 450 করে কিনবো সেক্ষেত্রে আমার অর্ডার সংখ্যা মানে 8 বার কিনতে হবে 8 বার কিনলে 450 করে সেক্ষেত্রে আমি 3600 একক কাঁচামাল সংগ্রহ করতে পারবো তাহলে আমার ফরমাল ব্যয় হবে কত এখানে 800 কারণ 8 বার কিনলে প্রতিবার 100 টাকা করে খরচ হয় মাল করে অর্ডার দিলে কারণ এটা ছিল আমাদের কি ফরমাশ সংখ্যা যতবার ফরমাশ দিব ততবার খরচ হবে এবার তাহলে 450 এর আবার অর্ধেক 225 এটার উপর যদি আমরা 2 টাকা করি তাহলে 450 এবার 450 বহন ব্যয় 800 হচ্ছে আমাদের ফরমাশ ব্যয় দুটো যোগ করলে হয় হচ্ছে আমাদের 1250 আর এটা ছিল আমাদের 1200 তাহলে খেয়াল করি ব্যয়টা কমতেছিল 3700 2000 1500 1300 1220 1200 1250 কমতে কমতে 1200 আবার হঠাৎ করে দেখা গেল যে 1250 এসে গেছে তার মানে আর যত নিচের দিকে যাবো তত আস্তে আস্তে ব্যয়টা কি হইতে থাকবে বাড়তে থাকবে তাহলে এই শেষ কলামে যদি লক্ষ্য করি যখনই আমাদের ব্যয়টা বৃদ্ধি শুরু হবে তখনই আমাদের অঙ্ক স্টপ করতে হবে তার মানে এখানে 1 2 3 4 5 6 7 এই সাতটা রোর মধ্যে আমাদের সর্বনিম্ন ব্যয় হচ্ছে 1200 সর্বনিম্ন ব্যয় হচ্ছে আমাদের এখানে 1200 এক্ষেত্রে আমাদের ইউকিউ হবে ফরমাশ পরিমাণে যে কোনটা হবে ইউকিউ এটা সরাসরি চলে আসি 600 তাহলে আমাদের এটাই হচ্ছে নিম্ন ইও কিউ অর্থাৎ মাল ক্রয়ের যে পরিমাণ বা ফরমাশ পরিমাণ হবে বা সাইজ হবে 600 একক করে 600 একক যদি করি 600 একক করে যদি মাল করি মাল ক্রয় করি 6 বার সেক্ষেত্রে আমাদের ব্যয়টা সর্বনিম্ন হবে অর্থাৎ ফরমাশ ব্যয় এবং বহন ব্যয় দুটো মিলে আমাদের কী হবে সর্বনিম্ন হবে আর যখনই সর্বনিম্ন হবে পরবর্তী কলমে বেড়ে যাবে বেড়ে যাওয়ার পরে আর কোনো আমাদের রো কোনো করতে হবে না আমরা ওই যেখানে সর্বনিম্ন টাকাটা পাবো মজুত ব্যয় সেখানে সোজাসুজি চলে আসবো চলে আসলে আমরা পেয়ে যাবো হচ্ছে কি ফরমাশ পরিমাণ এটা আছে আমাদের ইউকিউ তাহলে আমাদের ফরমাশ ব্যয়ও আছে বহন ব্যয়ও আছে সবই আছে এখানে আর কিনতে হবে কতবার সেটাও বলা আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তারপর প্রথম কলাম দাবার বুঝিয়ে দিচ্ছি চিন্তা করতেছি 3600 একক একবার কিনবো তাহলে একবার কিনলে তাহলে আমাদের ফরমাশ একবারই দিতে হবে তাহলে 100 টাকা ফরমাশ ব্যয় হবে তো আমরা জানি যে আরেকটা ব্যয় লাগে সেটার নাম হচ্ছে কি বহন ব্যয়
বহন ব্যয় দিতে হবে, এইটাই তো আমি গোডাউনে রাখবো। কিন্তু আমরা যখন বহন ব্যয় হিসাবভুক্ত করি তখন ওই 36 উপর না করে অর্ধেকের উপর আমরা ঘর মজুদের উপর আমরা বহন ব্যয় নির্ভর করি। তাহলে ঘর মজুদ এটা ঘর কত? 3600-কে দুইটা ভাগ করলে হয় 1800। আর 1800 ঘর মজুদের বহন ব্যয় ছিল, ওখানে মজুদ ব্যয় ছিল প্রতিটির জন্য 2 টাকা প্রতি ইউনিটের জন্য। ওটা 1800-কে আবার কী করছি, 2টা গুণ করেছি, যে কারণে এখানে বহন ব্যয় হয়েছে আমাদের 3600 টাকা। পরে কী করেছি, ফরমাস ব্যয় এবং বহন ব্যয় দুটা যোগ করলে আমি মোট মজুদ ব্যয় পেয়েছি। এটা আমরা গত ইয়েও দেখাইছিলাম, আরেকটা ফর্মুলা ছিল মোট মজুদ ব্যয় নিরূপণের আরেকটা ফর্মুলা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে। আর কোনো সমস্যা হলে আমাকে মোবাইল করতে পারো বা মেসেঞ্জারে ইনবক্স করতে পারো বা যে কোনোভাবে তোমরা যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ।